Hoe is dat zo te doen, Iban? Wow, wow, wow! Kies onder jijgen en met je lesje. What is the little mermaid? Little mermaid is still a little bit far. Ручка, папину ручку дай. Hey, did you come here? Hey. আমরা এখন যাচ্ছি কোপেনহেগেনের শহরের সবচেয়ে আকর্ষণীয় স্থান লিটল মারমেড. What is Little Mermaid, Natasha? Little Mermaid is a fairy tale by famous children's writer Hans Christian Andersen. He is not alive anymore, obviously. Many years he's not alive. See, he wrote a lot of fairy tales for kids, like Snow Queen, for instance, Little Mermaid. Little Mermaid. সেই লিটল মারমেডের একদম কাছে আমরা চলে এসেছি. দেখুন, এখানে যে কত মানুষ দাঁড়ায় আছে সেটা দেখার জন্য আমরাও আপনাদেরকে নিয়ে যাচ্ছি. এখন মানুষের সমাগম এখানে আমরা এখনই দেখতে পাবো সেই কাঙ্ক্ষিত. মানুষ খুব আগ্রহ সহ দেখতেছে. এখনই আমরা দেখতে পারবো লিটল মারমেড. এই সেই লিটল মারমেড বসে আছে একা একা সাগরের পাড়ে. এই যে আমরা চলে এসেছি সেই লিটল মারমেডের একদম সাত কাছে. কোনো কষ্ট হচ্ছে না দিয়া, দেখছো কোনো পা নাই. মারমেডের তো পা নাই, ও কিভাবে হাঁটবে? A lot of people actually have interest. A lot of Asian people wanted to. Okay. Nadia, Nanda, how many questions got this? What is it? What she's asking? Nanda, ты папа ты живешь кое? Папа то жане. Дудакин ур. ফেসটা যখন দেখবেন খুবই খুবই মন খারাপ করে বসে আছে. কেন মন খারাপ করে বসে আছে না তাহলে? She is lucky the human, but she doesn't have legs to live with him on the earth. You have legs, you are living with a human being, with Habibur Rahman. Are you happy? Obviously. Obviously. But mermaid is very sad. খুবই স্যাড, খুবই মন খারাপ করে বেচারি বসে আছে. বেচারি এক মানুষের প্রেমে পড়ছে, কিন্তু সেই মানুষের সাথে থাকতে পারবে না, বিকজ তার পা নেই. পৃথিবীতে কত রকম আশ্চর্য জিনিস হয়। একজন লেখকের তৈরি একটা ক্যারেক্টার এই যে লিটল মারমেড, যেটা দেখার জন্য সারা বিশ্বের পর্যটক এই ডেনমার্কের কোপেনহেগেনে ঠিক এই জায়গায় চলে আসে. এই জন্য এক মানে পৃথিবীর সকল মানুষ যখনই কেউ কোপেনহেগেনে আসে বা ডেনমার্কে আসে, এই জায়গায় তাদের আসতেই হবে, এবং আমরাও তার ব্যতিক্রম নেই. এবং ব্যাপারটা আমার কাছে আসলে খুব ইন্টারেস্টিং লাগেছে. আমাদের দেশে দেখুন, আমাদের এরকম হুমায়ুন আহমেদ যে ধরেন মিসির আলী, তারপর হিমু, এই চরিত্রগুলো আসলে তৈরি করেছেন, যেগুলোর আসলে কোনো প্রতীকী রূপ আমরা কেউ কখনো দিই নাই. এটা কেন হয় না যে হয়তো বা এদের কোনো একটা হয়তো বা স্ট্যাচু যদি বাংলাদেশে রিপ্রেজেন্ট করতো, যে বাংলাদেশের একটা ক্যারেক্টার যেটা আসলে বাংলাদেশের কোথাও আছে এখন স্ট্যাচু করে, সেটাতে লক্ষ লক্ষ পর্যটক, বিদেশি পর্যটকরা আসলে ঠিক ওই জায়গায় এসে একটা ভিড় করতো. হ্যাঁ, হয়তো বা আপনারা অনেকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেক কিছু বলবেন, কিন্তু এটা ধর্মীয় দৃষ্টিকোণের উপরে উঠে আমরা যদি আসলে একটু দেশটাকে প্রমোট করতে যাই, দেশের কোনো একটা সাহিত্যিকের যে একটা চরিত্র সেটা যদি বিশ্বব্যাপী আসলেই আমরা প্রমোট করতে চাই, এবং সেই লেখাগুলো যদি ইংলিশে ট্রান্সলেট হয় বা বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে অনুবাদ করে যদি বিশ্বের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের পর্যটন শিল্প কিন্তু অনেক বিস্তৃতি হবে. সবাই ভালো থাকবেন. ডেনমার্কের কোপেনহেগেন থেকে, লিটল মারমেড থেকে আল্লাহ হাফেজ.